মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মহাকর্ষ অভিকর্ষের আর অন্য একটা পার্ট নিয়ে। আজকে আমি তোমাদের পড়াবো মহাকর্ষ অভিকর্ষ থেকে অভিকর্ষ স্তরণ কাকে বলে এবং অভিকর্ষ স্তরণ জি এর মান যে বিভিন্ন জায়গায় পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমি তোমাদের আজকে দেখাবো। চলো আমরা শিখে নিই অভিকর্ষ স্তরণ। তো অভিকর্ষ স্তরণ, ওকে, তাহলে অভিকর্ষ স্তরণ কাকে বলে? অভিকর্ষ স্তরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। দেখো, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণ একে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখো, ভূপৃষ্ঠে মুক্তভাবে, এই মুক্তভাবে কথার অর্থ কী? এই মুক্তভাবে কথার অর্থ হচ্ছে তোমার এখানে এই যে ভূপৃষ্ঠ, এখান থেকে একটা পাথর, এক টুকরা পাথর আর একটা ধরো বেলুন, ঠিক আছে, একটা বেলুন ফালাইলা। ফালানোর পরে এই বেলুনের উপরে কিন্তু হচ্ছে বাতাসের চাপ, বেলুনটা যখন পড়বে বাতাসের চাপ উপরের দিকে ক্রিয়া করবে বেলুনের উপরে, ফলে বেলুনটা পড়তে বেশি সময় লাগবে। আর এটা হচ্ছে পাথর, এই পাথরটার উপর বাতাসের চাপ কম, এই কম থাকার কারণে পাথরটা হচ্ছে পড়তে কম সময় নেবে। এখন এই বাতাসের চাপ যেখানে থাকবে না, এই পাথরটার উপরও এবং এই বেলুনটার উপরও, শুধু এই বাতাস, এই পাথর এবং এই বেলুনটার উপরে শুধু অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল যখন কাজ না করবে তখনই তাকে বলা হবে ভূপৃষ্ঠ থেকে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু। এই মুক্তভাবে পরন্ত বস্তু আমরা বুঝবো হচ্ছে যখন ওই বস্তুর উপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, তখনই আমরা বুঝবো ওই বস্তুটা মুক্তভাবে পরন্ত কোনো বস্তু। তো এখন এই অভিকর্ষ স্তরণ জি এর মান সমুদ্রপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদার সমান ধরা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে যে জি এর মান নির্ণীত হয়েছে সেই জি এর মানকে আদর্শ মান হিসেবে ধরা হয়। তাহলে এই সমুদ্র পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান হচ্ছে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন এই জি এর মান 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা বলতে আমি কী বুঝি বা এটার তাৎপর্য কী? জি এর তাৎপর্যটাকে আসলে কী, জি এর তাৎপর্যটা যদি আমি বলি তোমাদের, দেখো জি এর ভূপৃষ্ঠে জি ইকুয়াল টু 9.81 মিটার/সেকেন্ড এর অর্থ কী? এর অর্থ কী? এর অর্থ হলো যদি আমি যদি বলি অর্থ কী, তাহলে এর অর্থ হলো ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ
প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এটাই এটাই হচ্ছে জি এর তাৎপর্য। ভূপৃষ্ঠে জি 9.8 মিটার পার সেকেন্ড, এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 অন মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। অর্থাৎ ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু, তুমি একটা বস্তুকে যদি উপরে উঠেয়া ছেড়ে দাও, এই বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে হচ্ছে 9.8 অন করে বাড়বে, বেগ বাড়বে। ওকে, এরপর আমরা শিখব অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ। জি এর সমীকরণ শেখার জন্য আমি সমান ধরে নিলাম, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে এখান থেকে এই দূরত্বটাকে আমি যদি ধরি ডি, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব, এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার দূরত্ব, এখানে আমি একটা বস্তু রাখছি, এই বস্তুটার দূরত্ব হচ্ছে ডি, এবং এই বস্তুটার ভর যদি এম হয়, তাহলে এই যে দেখো এই ভর, এই পৃথিবীর ভর আছে এই দিকে, তাহলে পৃথিবীর ভর যেহেতু এই বস্তুটার এই দিকে সমস্ত ভর, তাহলে এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে, পৃথিবীর কেন্দ্রের দিকে যে টানবে এটাই একটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলটা কী হবে, আমরা দেখছি নিউটনের সূত্র অনুসারে এই মহাকর্ষ বলটা হচ্ছে পৃথিবীর একটা ভর আছে, পৃথিবীর ভর, এই যে পৃথিবীর ভর আমি ধরে নিলাম, এই যে টোটাল পৃথিবীর ভর আমি ক্যাপিটাল এম ধরে নিলাম, তাহলে মহাকর্ষ বল জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো জি এফ ইকাল টু জি এম এম, এটা হচ্ছে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আর এম হচ্ছে বস্তুর ভর, পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে আসে যে বস্তুটা, এবং এটা আমরা মহাকর্ষ সূত্র অনুসারে পাই। এখন এই মহাকর্ষ সূত্র কি, পৃথিবী এবং একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ, আর অভিকর্ষের ফলে একটা বল, এই পৃথিবী আর এই বস্তুটার মধ্যে একটা আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ বল, আর অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন আমরা জানি যে বল, আমরা জানি বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, তাহলে বল এফ, এফ ভর, ভর কী, এই বস্তু যে বস্তুর উপর কাজ করে অভিকর্ষ বল, তাহলে এম যে বস্তুকে টানতেছে, আর ত্বরণ কী, অভিকর্ষ ত্বরণ জি, তাহলে এটা হচ্ছে এম জি, এফ ইকুয়াল টু এম জি, তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এখন দেখো এটা মহাকর্ষ বল, এটা হচ্ছে অভিকর্ষ বল, এই দুইটা বল পরস্পর কী সমান, কারণ অভিকর্ষ বলই মহাকর্ষ বলই এক প্রকার অভিকর্ষ বল, অভিকর্ষ, তাহলে আমি বলতে পারি এক নং ও দুই নং হতে পাই, তাহলে এক নং দুই নং হতে কী পাই, এম জি ইকুয়াল টু জি, যদি লিখি জি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাহলে এখন দেখে এই এম এম কাটা যায়, থাকে কি জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা আমি তিন নম্বর ইকুয়েশন দিতে পারি, তাহলে এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে আমরা কী দেখতে পাই, যে সমীকরণে আমরা দেখতে পাই অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণে পৃথিবী থেকে যে বস্তুটা রাখছি সেই বস্তুটার বড় এম অনুপস্থিত,
তাহলে এম অনুপস্থিত থাকার কারণে আমরা বুঝতে পারি যে তিন নম্বর ইকুয়েশন থেকে জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে এটা একটা, তাহলে এই সমীকরণ থেকে আমরা কী পাই, তিন নং সমীকরণ থেকে আমরা কী পাই, তিন নং সমীকরণ থেকে দেখা যায় যে তিন নং হতে দেখা যায় যে কি দেখা যায়, জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। ওকে, তাহলে জি এর মান কিসের উপর নির্ভর করে দেখি একটু। এই যে তিন নম্বর ইকুয়েশনের ডান পাশে জি ও এম কি ধ্রুবক না? জি এর মান আমরা জানি, জি এর মান আমরা জানি, এই জি এর মান হচ্ছে 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর এম এর মান আমরা জানি 6.4 পৃথিবীর ভর, 6.4 × 10⁻¹ কিলোগ্রাম। তাহলে দেখো এটার দুটো নির্দিষ্ট মান আছে, তাহলে এই জি আর এম কি ধ্রুবক? যেহেতু জি আর এম ধ্রুবক, তাহলে জি ইকুয়াল টু কী হবে বলতো? জি, জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে, তাহলে জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে 100 meters. আচ্ছা, কীভাবে নির্ভর করে এই জি এর মানটা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর কীভাবে নির্ভর করে? দেখো এখান থেকে দেখো, এইটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। তাহলে জি এখান থেকে আমি বলতে পারি জি সমানুপাতিক 1/dS². তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ডি এর মান যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে জি এর মান কী করবে, কমবে। ওকে, আবার ডি এর মান যদি হ্রাস পায়, জি এর মান বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম, তাহলে জি এর মানটা পৃথিবীর ভরের উপর নির্ভর করে না। তাহলে জি এর মান, তা আমরা এখান থেকে আমরা বলতে পারি জি অভিকর্ষ ত্বরণ জি বস্তুর ভর নিরপেক্ষ হলো, স্থান নিরপেক্ষ নয়। তোমাদের বইতে লেখা থাকে, লেখা থাকবে দেখবা অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভর নিরপেক্ষ হলো, বস্তু নিরপেক্ষ হলো, স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ বস্তু নিরপেক্ষ হলো, স্থান নিরপেক্ষ নয় মানে কি, বস্তুর ভর নিরপেক্ষ হলো, ভরের উপর নির্ভর করে না, বাট স্থান নিরপেক্ষ নয় মানে কি, এর কথা হচ্ছে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়, অর্থাৎ স্থান যদি পরিবর্তন হয় তাহলে অভিকর্ষ ত্বরণ মানেরও পরিবর্তন হয়, এটাই হচ্ছে স্থান নিরপেক্ষ পরিবর্তন। কোথায় কোথায় হয় সেটা দেখব, পরিবর্তন হয় কী কী কারণে পরিবর্তন হয়। এক নম্বর কারণ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতা নিয়ে গেলে, ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায়। দেখো ভূপৃষ্ঠ থেকে পাহাড়ে নিয়ে গেলে কোনো একটা বস্তুকে, তাহলে সেখানে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। তাহলে এইরকম পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণে মানে পরিবর্তন হয়, পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে অভিকর্ষ ত্বরণ মানে পরিবর্তন হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মানে পরিবর্তন হয়। সেকেন্ড হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ মান জি এর মান পরিবর্তন হয়। তিন নম্বরে হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য,
এখন পৃথিবীর আকৃতি আমরা দেখব এক একটা করে। এরপরে পরিবর্তন হয় পৃথিবীর আণবিক গতির জন্য, যে মান পরিবর্তন হয় আণবিক গতির জন্য। দেখো পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে পৃথিবীর আকৃতির জন্য আর আণবিক গতির জন্য, তাহলে এই চারটা কারণে জি এর মান পরিবর্তন হয়। একটা একটা করে আমরা এখন এই ব্যাপারগুলো আমি দেখব, তোমাদের দেখাবো। দেখো ফার্স্ট কেস, ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতার কোনো স্থানে, ভূপৃষ্ঠ থেকে আমি কোনো উচ্চতার স্থানে নিলাম। দেখো এই হচ্ছে পৃথিবী, ওকে, তাহলে এই হচ্ছে পৃথিবীর সেন্টার। সেন্টার থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এখন এই পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমার হচ্ছে এই উচ্চতায় কোনো স্থানে অভি একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে এম। এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বস্তু রাখা হয়েছে, সেই বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে আমি পৃথিবীর পৃষ্ঠ যেটা সেখানে অভিকর্ষ ত্বরণ আমরা জানি কি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওকে। তাহলে সুতরাং আমি বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা এক নম্বর ইকুয়েশন। এরপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ দূরত্বে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ দূরত্বে, এখন পৃথিবীর এইখানে বস্তু আছে, এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে, তার মানে এখান থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা আসলে কী, এই দূরত্বটা হচ্ছে আর প্লাস এইচ, কারণ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এই যে এতটুকু দূরত্ব হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ, তাহলে এই টোটাল দূরত্বটা কী আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ দূরত্বে পৃথিবীর কেন্দ্রের দিকে এই বস্তুটাকে টানবে। তাহলে এখানে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কী হবে, জি এর সমীকরণটা কী হবে, জি ইকুয়াল টু, যেহেতু পৃথিবীর দূরত্বের উপর নির্ভর করে, তাহলে জি ইকুয়াল টু জি এম, পৃথিবীর ভর সেম থাকবে, অভিকর্ষ ত্বরণ জিও সেম থাকবে, শুধু সেম থাকবে না হচ্ছে আর টোটাল দূরত্বটা হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন, ওকে। তাহলে এখন দেখো এটা এইচ দূরত্বে, সেহেতু এটা এইচ জি এইচ, ওকে। তাহলে এইচ উচ্চতায় কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে এটা। এখন আমাকে বের করতে হবে জি এইচ, তাহলে আমি বলতে পারি, যেটা করতে পারি যে এক দুই নংকে এক নং দ্বারা ভাগ করে পাই, তাহলে এটা যদি ভাগ করি তাহলে কী দ্বারা, দেখো তো জি এইচ ডিভাইডেড বাই জি, কারণ এপাশে বাম পাশে বাম পাশে ভাগ আর ডান পাশে ডান পাশে ভাগ, তাহলে এপাশে ভাগ করলে হয় জি এম আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে থাকে জি এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি জি এইচ ডিভাইডেড বাই জি, তাহলে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইনটু উপরে আর, আর নিচে হচ্ছে জি এম, এই জি এম জি এম কাটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু আর, এখানে লিখতে পারি আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমার এই আটটা বাদ দিতে হবে উপরে আটটা, তাহলে আমি এখন কী করতে পারি, জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু, যেটা করতে পারি যে আর, এখান থেকে যদি আর কমান নেই তাহলে থাকে অন এইচ বাই আর, এটার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এই আর আর কাটা যায়, থাকে হচ্ছে জি এইচ ডিভাইডেড বাই জি, এই আর আর কাটা যায়, থাকে হচ্ছে অন উপরে আর থাকে এখানে অন এইচ বাই আর, এটার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমি লিখতে পারি যে জি এইচ ডিভাইডেড বাই জি, দেখো আমরা
অন বাই এক্স ইনভার্স এটাকে কী লিখছিলাম বলো তো, অন বাই এক্স এটাকে কী লিখছিলাম আমরা, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অন বাই এক্স স্কোয়ারটাকে কী লিখছিলাম এক্স ইনভার্স টু। তাহলে দেখো তো এখানে অন বাই অন প্লাস আর এটাকে আমি কী লিখতে পারি বলো তো, অন প্লাস এইচ বাই আর ইনভার্স টু, কারণ এই যে স্কোয়ার আছে। তাহলে দেখো অন বাই এইচ অন প্লাস এইচ বাই আর টু। এখন এই জিয়ের এই সমীকরণটাকে আমি একটা সহজ সমীকরণ নিয়ে আসবো, সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যর বিস্তৃতি। দেখো দ্বিপদী উপপাদ্যর বিস্তৃতি থেকে আমরা কী পাই একটু আমি উপরে লিখি এখানে। দেখো দ্বিপদী উপপাদ্য আমার এইভাবে যদি থাকে আমি লিখতে পারি ওয়ান প্লাস এক্স, এটা এক্স এন, তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মানে কি, ওয়ান প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। এই যে এক্ষেত্রে কয়টা পদ আছে, দুইটা, এই জন্য টু ফ্যাক্টোরিয়াল। এরপর আরও প্রথমে একটা কমছে, এরপর এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এরকম আরও আছে, অসংখ্য পদ আছে। তো আমি মাত্র তিনটা পদ লিখলাম, তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা এভাবে লিখতে পারি। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি দেখো তো, আমি কীভাবে তাহলে ওয়ান লিখলাম এখানে, আর এক্সের জায়গায় আমি লিখব এইচ বাই আর, ওকে, আর এন এর পরিবর্তে আমি লিখব টু, ওকে। তাহলে ওই সূত্র অনুসারে আমি সাজাই, অন এন এর পরিবর্তে মাইনাস টু ইন্টু এক্স, এক্সের পরিবর্তে কী আছে এইচ বাই আর, প্লাস এন এর পরিবর্তে কী লিখব মাইনাস টু, এরপর মাইনাস টু মাইনাস অন, এরপর টু ফ্যাক্টোরিয়াল, এখানে একটু ভুল লিখছি, ঠিক আছে, এখানে হচ্ছে এইচ স্কোয়ার এইচ বাই আর স্কোয়ার, ঠিক আছে এটা। আর এখানে হবে একটু ভুল লিখছি, দ্বিপদীটা এইচ বাই আর কিউব, ঠিক আছে। দেখো এটার বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি হচ্ছে ওয়ান প্লাস এন এক্স, ঠিক আছে, এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ বাই আর হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, মানে যেহেতু দুই এখানে দুইটা পদ ছিল, দেখো এখানে এন এখানে এক কমছে, এখানে আবার দুই কমবে, এরপরে আবার তিন কমবে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, যেহেতু থ্রি তাহলে এইচ বাই আর হচ্ছে কিউব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে যেহেতু টু ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে লিখতে পারি এইচ বাই আর হোল স্কোয়ার, তাহলে আমি আর দুইটা পদই লিখলাম, আর লিখলাম না। দেখো তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইচ বাই আর, যেহেতু এইচটা এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি, যেহেতু এইচ অনেক অনেক গুণ আরের থেকে ছোট, দেখো যেখানে আর হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার, আর হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার, আর এইচ এই ছয় হাজার চারশো কিলোমিটার তুলনা এইচ কি অনেক অনেক ছোট, তাহলে এইচ যদি ছোট হয় আরের থেকে, তাহলে এইচ যদি আরের থেকে অনেক অনেক গুণ ছোট হয়, তাহলে এই ছোট জিনিসটাকে আমি যদি আবার বড় জিনিসটাকে ভাগ করি, তাহলে এইচ বাই আর আমি বলতে পারি কি কার সমান, সরি জিরোর সমান বলতে পারি। আমার কথাটা আবার বুঝো, এইখানে যে এইচ বাই আর আছে এইচ বাই ওয়ান প্লাস, এখানে এইচের উচ্চতার ঘাত সেটাকে যদি আমি বর্গ করি, আবার দেখো এখানে আছে এইচ বাই আর, আমি শুধু এই দুইটা পদ নিব, এই পদটা নিব না, কেন নিব না, কারণ এইচ অনেক অনেক গুণ ছোট আরের থেকে, তাহলে এইচ বাই আর স্কোয়ার এটার যদি হোল স্কোয়ার করি, তাহলে এখানে উচ্চতার ঘাত যদি আমি নেই, তাহলে এটা জিরোর সমান হবে, কারণ অনকে যদি এক হাজার দিয়ে ভাগ করো, তাহলে অনকে যদি আরও শূন্য দিয়ে ভাগ করো, তাহলে জিরো সেটা জিরোর কাছাকাছি আসবে। তাহলে এই উচ্চতার ঘাত উপায় অপেক্ষা করে আমি উচ্চতার ঘাতকে আমি জিরো ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে টু এইচ বাই আর, এতটুকু, আর বাকি সবগুলো কি জিরো ধরে নিলাম।
তাহলে এই যে ওয়ান প্লাস এইচ বাই, যেহেতু দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করি, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করে এবং এইচের উচ্চতা, এইচের উচ্চতার ঘাত সমূহ অগ্রাহ্য করে। করে কি পাই? তাহলে এটাকে তো আমি বিস্তৃত করে এটা পাবো, তাহলে আমি লিখতে পারি জি এইচ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর। সুতরাং জি এইচ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর ইনটু জি। দেখো তাহলে আমি এই যে ফর্মুলাটা আমি পেয়ে গেলাম, এই সুস্থতায় গভীরতায় বা এই সরি এই সুস্থতায় যে অভিকর্ষ স্তরণ জি এর মানটা কি দেখো তো, ওয়ান ইন্টু টু এইচ বাই আর ইন্টু জি। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এইচ যদি বাড়ে কি হয় দেখো, এইচ যদি বাড়ে তাহলে এইচ বাড়ার সাথে সাথে দেখো তো ওয়ান মাইনাস টু এইচ ডিভাইডেড বাই আর এটা কমবে না বাড়বে? কারণ এইচ বাড়ার সাথে সাথে ওয়ান মাইনাস টু এইচ বাই আর এটা কমবে। এইটা কমার কারণে এই কম জিনিস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা অনেক ছোট হবে, কারণ এই জিটা ছোট আর এটা বড়। তাহলে ছোট জিনিসকে যদি বড় জিনিস দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই অনেক থেকে ছোট হবে। তাহলে এই জিনিসটা অনেক থেকে ছোট হবে। অনেক থেকে ছোট মানে কি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলে এই জি এর মানটা যে পাবো এই যে এই সুস্থতায় তাহলে এই অবভিয়াসলি ছোট, এই জি এর তুলনায় ছোট। কীভাবে দেখো, আমি ওয়ান মাইনাস এইচ, এইচ বাড়ার সাথে সাথে এই টু এইচ বাড়বে, টু এইচ বাড়লে এই টোটাল এই জিনিসটা বাড়বে। এই জিনিসটা যদি অন থেকে বিয়োগ করি তাহলে অবভিয়াসলি সেটা অনেক অনেক ছোট হবে, অনেক থেকে ছোট হবে। আর অনেক থেকে ছোট হলে একটা এখানে একটা ভগ্নাংশ পাবো। তাহলে ভগ্নাংশ মানে কি, এত এর এতর ভাগ, এত এর এতর ভাগ। ধরো এখানে ভগ্নাংশ পাইলাম থ্রি বাই ফোর, জি এইচ ইকুয়াল টু থ্রি বাই ফোর ইন্টু জি। ওকে, তাহলে দেখো এই যে অভিকর্ষ, এই সুস্থ অভিকর্ষ স্তরণ পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ স্তরণের চার ভাগের তিন ভাগ, চার ভাগের তিন ভাগ, চার ভাগের তিন ভাগ মানে ছোট। এই সুস্থ অভিকর্ষ স্তরণ জি এর মান ছোট। তাহলে আমরা এখানে হচ্ছে এই সুস্থতায় অভিকর্ষ স্তরণ এখন থেকে দুই নম্বরে এইচ গভীরতায় অভিকর্ষ স্তরণ, তাহলে এইচ গভীরতা আমরা দেখি এটা পৃথিবী, পৃথিবী সুষম। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই পয়েন্টে অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এখন আমরা এখান থেকে এইচ গভীরতায়, এই যে দূরত্ব নিচের দিকে নামবো, এইচ গভীরতায় এই পয়েন্ট থেকে নিচের দিকে এইচ গভীরতা আমি নামলাম নিচে। তাহলে আমি এটাকে একটা গোলক চিন্তা করতে পারি, সুষম গোলক। এই গোলকের ব্যাসার্ধ কত বলো তো, টোটাল ব্যাসার্ধ চার,
আর থেকে এইচ বাদ দিলে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে এই বস্তুটা এইচ অভ্যন্তরে এখানে আছে, তাহলে এইচ অভ্যন্তরে যদি এখানে থাকে, এই কেন্দ্র থেকে বস্তুটা যে এখানে আছে এই বস্তুটির উপর আকর্ষণ বল এই গোলকটার উপরে, এই গোলকটার জন্য শুধু চিন্তা করব। আর বাইরের যে গোলকটা আছে এই গোলকটার জন্য এই এতটুকু অংশ আছে, এই যে এতটুকু এতটুকু অংশ যে আছে, এই অংশটুকুর জন্য এই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ শূন্য, আকর্ষণ বল শূন্য এই বস্তুটার উপর, কারণ এই বস্তুর বাইরের দিকে কোনো আকর্ষণ করে না, কারণ এই বস্তুটা এখানে আছে। তাহলে এই বস্তুটার কেন্দ্রের দিকে এখানে যে আছে বস্তুটা, এই বস্তুটা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে এই আকর্ষণ বলটা আছে এই এই বস্তুটার জন্য, এই এই গোলকটার জন্য, বাইরের যে গোলকটা আছে এই গোলকটার জন্য অভিকর্ষ ত্বরণ শূন্য। কেন শূন্য? আমি দেখো এই জিনিসটা যদি চিন্তা করি, আর এই হচ্ছে বাইরের পৃষ্ঠ, এই পৃষ্ঠের জন্য, এই পৃষ্ঠের জন্য এই ভিতরে এবং এই পৃষ্ঠের যে কোনো বিন্দুতে অভিকর্ষ বল সমান। কেন সমান? আমি যদি এখানে চিন্তা করি এখানে, তাহলে এখান থেকে এই দূরত্ব, এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব সব জায়গায় কি সমান দূরত্ব, সব জায়গায় হচ্ছে সমান দূরত্ব। এই সমান দূরত্ব থাকার কারণে অভিকর্ষ বল সমান, এবং এই সব জায়গায় সমান পুরুত্ব, সমান পুরুত্ব থাকার বড় সমান, বর সমান থাকার কারণে এই কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল এই পি ইর জন্য, এই সেলের জন্য, এটা একটা সেল, এই সেলের জন্য এই কেন্দ্রে অভিকর্ষ বল শূন্য। এখন এই কেন্দ্রের স্থানে থেকে যদি বস্তুটা এখানে থাকতো, তাহলে এখানে যদি আমি চিন্তা করি, তাহলে উপরে এতটুকুর ভর আর এখান থেকে যে দূরত্ব, ওকে, এখান থেকে যে দূরত্ব, আমি যদি বলি এখান থেকে এতটুকু দূরত্ব আর এখান থেকে এখানে এতটুকু দূরত্ব, দেখো এই দূরত্বটা বেশি, এখানে দূরত্ব যদি বেশি হয় তাহলে অভিকর্ষ বল কী করবে, কমবে, কিন্তু ভর বেশি, ভর বেশি থাকার কারণে কি আবার বাড়বে, তাহলে যতটুকু কমবে আবার ভর বেশি থাকার কারণে কি, এই যে এতটুকুর জিনিসের এখানে যদি বস্তুটা রাখি, তাহলে এতটুকু যে জিনিসের ভর বেশি, দূরত্ব বেশি, দূরত্ব বেশি থাকলেও ভর বেশি থাকার কারণে এখানে এখানে যে বস্তুটার অভিকর্ষ বল আর এতটুকুর জন্য এই বস্তুটার অভিকর্ষ বল সমান, কারণ এখানে দূরত্ব সমান হলো ভর কম, ভর কম থাকার কারণে অভিকর্ষ ত্বরণও হচ্ছে কম, কিন্তু দূরত্ব সমান, দূরত্ব এটার থেকে এখান থেকে এই দূরত্বটা যে আবার এখান থেকে এই দূরত্বটা কম, কম থাকার কারণে অভিকর্ষ বল কম, কিন্তু ভর থাকার কম থাকার কারণে অভিকর্ষ বল বেশি, ভর কম থাকার কারণে আবার অভিকর্ষ ত্বরণ কম। এই জন্য এই দুইটা যে কোনো বিন্দুতে, এইভাবে যে কোনো বিন্দু, আমি এখানে যদি চিন্তা করি, এখানে যদি চিন্তা করি, সেমভাবে অভিকর্ষ বল এই ভিতরে যে কোনো পৃষ্ঠের যে কোনো বিন্দুতে, ভিতরে যে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল শূন্য। তার মানে এই সেলটার জন্য ভিতরে যে কোনো বিন্দুতে, আবার পৃষ্ঠের যে কোনো বিন্দুতে অভিকর্ষ বল শূন্য। তাহলে শুধু এই গোলকটাকে আমি চিন্তা করতে পারি, তাহলে এই গোলকটাকে যদি আমি চিন্তা করতে পারি, তাহলে দেখো, তাহলে পৃথিবীর ভর যদি এম হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা কী জানি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা জানি কি ভর ইকুয়াল টু কি, ভর ইকুয়াল টু কি, ভর আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন ইন্টু কি ঘনত্ব, পৃথিবীর আয়তন যদি এটা হয় বি হয়, ঘনত্ব যদি গড়, ঘনত্ব যদি রো হয়, তাহলে আয়তনটাকে আমি একটা গোলক চিন্তা করতে পারি এতটুকু, এই যে পৃথিবী, পৃথিবী একটা গোলক, তাহলে গোলকের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউব রো। তাহলে আমি এখানে লিখতে পারি জি ফোর বাই থ্রি পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি বাদ দিই, এখান থেকে একটা আর থাকে, তাহলে আমি লিখতে পারি ফোর বাই থ্রি পাই আর একটা থাকে আর রো
রো ইন্টু জি। ওকে, তাহলে এখন আগে যে অভিকর্ষ ত্বরণটা ছিল সেই সমীকরণ থেকে আমরা একটা অভিকর্ষ ত্বরণের সমীকরণ নিয়ে আসলাম, এটা। তাহলে এটাকে আমরা এক নাম্বার দিলাম। ওকে, এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে তো আমরা তো এই সভ্যতা নিয়ে গেছি, এখন তো আর এতটুকুর জন্য, আগে যে পুরো পৃথিবীর জন্য যে বর ছিল এখন এতটুকুর জন্য এই গোলকটার জন্য বর কি সমান থাকবে? না। তাহলে এই এই গভীরতায় যদি অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয়, ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হলে জি এবং এই গোলকটুর এই এতটুকু গোলকের ভর যদি হয় এম প্রাইম, তাহলে জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ওকে, এখান থেকে দূরত্বটা হচ্ছে আর, এই যে এখান থেকে এই দূরত্বটা, এই গোলকের জোট, এই যে ছোট্ট গোলক, ছোট্ট গোলক, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এইচ। ওকে, এবং এই গোলকটার ভর হচ্ছে এই ভিতরে যে গোলকটা, এই ভিতরে গোলকটার ভর হচ্ছে এম প্রাইম। তাহলে এখান থেকে আমি বলতে পারি আবার ভর চেঞ্জ হলে আয়তন এবং ঘনাত্ম তো চেঞ্জ হবে, আয়তন যদি ভি প্রাইম হয় আর পৃথিবীর ঘনাত্ম তো সেম থাকবে, তাহলে ঘনাত্ম হচ্ছে রো। তাহলে এখান থেকে আমি বলতে পারি ফোর বাই থ্রি পাই আর কিউব, মানে কি আর মাইনাস এইচ হোল কিউব, এই যে আগের যে সূত্র ছিল ফোর বাই থ্রি পাই আর কিউব, আর এর জায়গায় আমি কী বসেছি টোটাল ব্যাসার্ধটা, এখানে আমি কী বসাবো, এখান থেকে যেই ব্যাসার্ধটা সেটা আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। তাহলে আমি যদি এখানে বসাই জি ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে এখান থেকে যদি আমি লিখি তাহলে আমি কী পাবো ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ, ঠিক আছে, রো জি, এটা আমি পাবো। তাহলে এটা আমি এখন, সুতরাং জি প্রাইম ইকুয়াল টু এটা, তাহলে এটা দুই নম্বর ইকুয়েশন। তাহলে দুই নম্বর ইকুয়েশনকে যদি এক নম্বর ইকুয়েশন দিয়ে যদি ভাগ দেই তাহলে কী পাবো দেখো তো, ফোর বাই থ্রি পাই রোজি কাটা যাবে, দেখো আমি যদি জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ রো জি ডিভাইডেড বাই ফোর বাই থ্রি পাই আর রো জি, দেখো এই রো জি রো রো বাদ, পাই পাই বাদ, ফোর বাই থ্রি ফোর বাই থ্রি বাদ, থাকলো কি দেখো আর বাই মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি জি ডিভাইডেড বাই, এখান থেকে আমি লিখতে পারি যে আর ডিভাইডেড বাই আর এইচ বাই আর, তাহলে এখানে থাকলো হচ্ছে জি প্রাইম ডিভাইডেড বাই জি, এখানে থাকলো হচ্ছে জি প্রাইম ডিভাইডেড বাই জি অন এইচ বাই আর, সুতরাং জি প্রাইম ইকুয়াল টু অন মাইনাস এইচ বাই আর ইন্টু জি। দেখো তাহলে আমরা কী পাইলাম, কোন ইকুয়েশন পাইলাম, জি ই প্রাইম ইকুয়াল টু এইচ মাইনাস অন মাইনাস এইচ বাই আর ইন্টু জি, তাহলে জি প্রাইম ইকুয়াল টু অন মাইনাস এইচ বাই আর ইন্টু জি, তার মানে ভূপৃষ্ঠ থেকে কোনো অভ্যন্তরে নিয়ে যদি দেওয়া হয় সেই এই অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা হবে এটা। এখন এখান থেকে আমরা কী দেখি, দেখো এখান থেকে আমরা দেখব যে অন মাইনাস এইচ বাই আর, এইচের মান যদি বাড়ে, এইচের মান যদি বাড়ে মানে এই যে বৃদ্ধি পায় উপরের দিকে, তাহলে এইচ বাই আর বৃদ্ধি পাবে, আর এইচ বাই আর যখন বৃদ্ধি পাবে তখন অন মাইনাস এইচ বাই আর হ্রাস পাবে,
আমার কথাটা কি বুঝছো? মানে উচ্চতা যদি বাড়ে, এইচ বাই আর বৃদ্ধি পাবে, এইচ বাই আর যদি বৃদ্ধি পায়, এটা যদি বৃদ্ধি পায় ওয়ান মাইনাস এইচ, তো অন থেকে এটা বিয়োগ করবো, যেটা যত বড় হবে অন থেকে বিয়োগ করলে তো ছোটো মান পাবো, তাহলে এইচ ওয়ান মাইনাস এইচ বাই আর ছোটো হবে, অনের থেকে ছোটো হবে, অনের থেকে ছোটো হলে আবার সেই অভিকর্ষ ত্বরণ জি ইন্টু, আমি যদি বলি ওই যে চার ভাগের তিন ভাগ ইন্টু জি, বুঝতে পারছো? ধরো দশমিক হইলো জিরো পয়েন্ট ওয়ান জিরো, তার মানে এটা কী বুঝি? জিরো পয়েন্ট ওয়ান জিরো মানে কি? জিরো পয়েন্ট ওয়ান জিরো হচ্ছে টেন ওয়ান বাই টেন, দশ ভাগের এক ভাগ, ঠিক আছে? তাহলে এইখানে এভাবে আমরা বলতে পারি যে এইচের পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে, পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জির মান টাইপভাবে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সমীকরণ হচ্ছে এটা। এখন আমরা দেখব যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য কেন, সেটা এখন আমরা দেখব। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য এই কারণে, দেখো আছে পৃথিবী সেন্টার, আমরা কি করছি এখান থেকে এইচ গভীরতায় নিচে নেমে আসছি, এবং এইচ গভীরতায় আমরা একটা টোটালটা হচ্ছে আর, আর এতটুকু হচ্ছে আর মাইনাস এইচ। ওকে, আমি একটু ভালো করে লিখি, তোমরা তো বুঝতে পারছো আমি কী লিখতে চাচ্ছি। এটা হচ্ছে সেন্টার, এইচ গভীরতা যদি আমি নামি, এটা এইচ গভীরতা, তাহলে এখান থেকে এইচ গভীরতা আমি নামলাম, তাহলে এইটা হচ্ছে আর মাইনাস এইচ। ওকে, এই আর মাইনাস মানে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু আমরা ওই পাইছি ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখন যখন আমি এইচ গভীরতায় নামবো তখন আমি এখানে থাকবো, যখন আমি পৃথিবীর কেন্দ্রে চলে যাব, দেখো এখান থেকে আমি যখন পৃথিবীর কেন্দ্রে আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রে চলে যাব, আসলাম, তখন এইচ ইজিকল টু কী হবে বলো তো? আর হবে না, কারণ আমি এখন পৃথিবীর কেন্দ্রে, এইচ ইজিকল টু আর, তাহলে পৃথিবীর কেন্দ্রে এইচ ইজিকল টু আর, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কী হবে বলো তো? পৃথিবীর সেন্টারে অভিকর্ষ ত্বরণ হবে ওয়ান মাইনাস এইচের পরিবর্তে আমি কী লিখবো? আর, আর নিচেও আর ইন্টু জি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু জি। তাহলে এখান থেকে আমি বলতে পারি জিরো ইন্টু জি, তাহলে মানে কি জিরো? তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য কেন, বুঝতে পারছো? এই যে এই কারণে হচ্ছে, আমি হচ্ছে ওই ইকুয়েশনের মাধ্যমে দেখাই দিলাম তোমাদের পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কেন শূন্য। এরপর আমরা শিখব পৃথিবীর আকৃতির, পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণটা কীরকম হবে সেটা। চলো আমরা পৃথিবীর আকৃতির জন্য এখন দেখি আকৃতি, তিন নম্বরে ছিল পৃথিবীর আকৃতির জন্য। আমরা জানি পৃথিবী সুষম গোলক না, আমরা পৃথিবীকে আদর্শ হিসাবে যখন ধরছি, হিসাবে সুবিধার্থে আমি ধরে নিলাম ওই যে ইকুয়েশনগুলো নিউটন বিভিন্ন হিসাবে সুবিধার্থে পৃথিবীকে একটা আদর্শ গোলক চিন্তা করছে। আদর্শ গোলক মানে হচ্ছে এখান থেকে দূরত্ব যা, এখান থেকে সেম দূরত্ব, এখান থেকে সেম দূরত্ব, এখান থেকে হচ্ছে সেম দূরত্ব। আদর্শ মান বলতে আমরা ওটাই মান কি বুঝি, যে মানটা হিসাবে সুবিধার্থে ধরা হয়। তাহলে এই যে পৃথিবীর সেন্টার থেকে সকল দূরত্ব সমান, এই সেই দূরত্বটা ছিল আর, কিন্তু বাস্তবে পৃথিবী এরকম না, বাস্তবে পৃথিবী একটা কমলা লেবুর মতো। ওকে, তাহলে এই যে পৃথিবীর সেন্টার, সেন্টার থেকে যে এই যে দুইটা পাশ পৃষ্ঠ আছে, এপাশে এপাশে, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, আর এই অঞ্চলটাকে বলা হয়
মেরু অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় মেরু অঞ্চল, এই হচ্ছে সেন্টার। তাহলে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বেশি, পৃথিবীর ব্যাসার্ধ বেশি। এখন দেখো পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণ কীভাবে পরিবর্তন হয়। তাহলে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর, আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত কম হবে অভিকর্ষ ত্বরণ তত বেশি হবে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যত বেশি হবে অভিকর্ষ ত্বরণ তত কম হবে। কারণ অভিকর্ষ ত্বরণটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে অভিকর্ষ ত্বরণটা দূরত্বের, যেহেতু দূরত্বের উপর নির্ভর করে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাহলে আমরা বলতে পারি যেখানে পৃথিবীর অভিকর্ষ, পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম সেখানে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি হবে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেখানে অভিকর্ষ ত্বরণ কম হবে। তাহলে আমরা এখান থেকে যখন আমরা বিষুব অঞ্চলে যাই তখন সেখানে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি পাই, তাই সেখানে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম। এবং বিষুব অঞ্চল অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে। কেন? এই যে ব্যাসার্ধের জন্য, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধও বেশি। এখন যখন আমি এই বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে আসতে থাকবো তখন আমার আস্তে আস্তে ব্যাসার্ধ বাড়তে থাকবে, আর ব্যাসার্ধ বাড়তে থাকার কারণে আমার অভিকর্ষ ত্বরণের মান, সরি ব্যাসার্ধ কমতে থাকবে, সরি যখন আমি এদিকে আসবো ব্যাসার্ধ কমতে থাকবে, আর ব্যাসার্ধ কমতে থাকার কারণে অভিকর্ষ ত্বরণের মান, জিয়ের মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হবে, মেরু অঞ্চলে জিয়ের মান 9.83 মিটার পার সেকেন্ড হয়। সময় বিষুব অঞ্চলে যখন আসতে থাকে তখন ব্যাসার্ধ কমতে থাকে, ব্যাসার্ধ কমার সাথে সাথে, এই যে ব্যাসার্ধ কমার সাথে সাথে অভিকর্ষ ত্বরণের মান বাড়তে থাকে। এই বাড়তে থাকার কারণে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ, জিয়ের মান সবচেয়ে বেশি এবং বিষুব অঞ্চলে সবচেয়ে কম। তাহলে আমরা আরেকটা টপিকস বাকি আছে, হচ্ছে পৃথিবীর আর্নিং গতি। এখন আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সূর্যের কক্ষপথে। আবার পৃথিবী কিন্তু নিজ কক্ষপথে ঘুরছে, যার ফলে দিনরাত সৃষ্টি হয়। আর্নিং গতির ফলে কী হয়? দিনরাত সৃষ্টি হয়। 24 ঘন্টা একদিন আমরা পাই আর্নিং গতির জন্য। পৃথিবী তার নিজ অক্ষের আবর্তনের চারদিকে ঘুরছে। এই আর্নিং গতির কারণে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। এই আর্নিং গতির কারণে যে পরিবর্তন হয় সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলাদা একটা ভিডিওতে দেখাবো। তো আজকে এখন আমরা কী শিখলাম? এক নম্বরে শিখলাম এই সুস্থতা অভিকর্ষ ত্বরণ কী ছিল, 1-2h/r(g). 2 নম্বরে শিখলাম h গভীরতা মানে নিচে, 1-h/r(g). 2nd যেটা শিখ, 3rd যেটা শিখলাম বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে জি এর মানটা শিখলাম। বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78, আর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এরপরে আমরা শিখব হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সরি মহাকর্ষীয় ধ্রুবক জি এর কিছু
আলোচনা মহাকর্ষ দুর্ভোগ এক নম্বরে আমরা যে আলোচনাটা করব জিয়ের সংজ্ঞাটা দিব মহাকর্ষ দুর্ভোগ জিয়ের সংজ্ঞা ওকে দুই নম্বরে আমরা যেটা আলোচনা করব জিয়ের মাত্রা নিয়ে তিন নম্বরে আমরা যেটা আলোচনা করব মহাকর্ষ দুর্ভোগ জিয়ের একক নিয়ে চার নম্বরে যেটা আমরা আলোচনা করব জিয়ের তাৎপর্য নিয়ে ওকে এগুলো আমরা হচ্ছে মহাকর্ষ দুর্ভোগ পাঁচ নম্বর আমরা যেটা আলোচনা করব মহাকর্ষ দুর্ভোগ জিয়ের সর্বজনীনতা ওকে তাহলে এই ব্যাপারগুলো আমরা এখন আলোচনা করব তো আলোচনা করার সুবিধার্থে আমরা সেই আগের মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্রে ফিরে যাই ধ্রুবক কী ছিল এখানে একটা গোলক ছিল একটা বস্তু ছিল আর এখানে একটা বস্তু ছিল এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব ছিল ডি এবং এই বস্তুটার ভর ছিল এ ওয়ান এই বস্তুটার ভর ছিল এম টু এবং এই দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ সরলরেখা দিয়ে এই বস্তুটা হচ্ছে সংযুক্ত ছিল কেন্দ্রের মধ্যবর্তী কারণ এই দুইটা বস্তুর ভর কেন্দ্র হচ্ছে কেন্দ্রে অবস্থান করে তাহলে দূরত্ব থাকলে এই বস্তুটার দুটি সংযোগ সরলরেখা বরাবর একটা আকর্ষণ বল কাজ করে সে আকর্ষণ বলটা যদি এফ হয় তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা জি এর এটা লিখতে পারি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু তাহলে এখান থেকে আমি জি এর সংজ্ঞাটা দিতে পারি এভাবে দেখো জি এর সংজ্ঞাটা আমি এভাবে দিতে পারি যদি এটা এক কেজি হয় এম ওয়ানও এক কেজি হয় এম টুও যদি এক কেজি হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি এক মিটার হয় তাহলে জি ইকুয়াল টু কী দ্বারা দেখো তো এফ অন স্কোয়ার অন অন তাহলে জি ইকুয়াল টু দ্বারা হচ্ছে এফ জি ইকুয়াল টু এফ মানে কি এক একক ভরের দুইটা বস্তু জি এর সংজ্ঞাটা আমি এভাবে দিব দেখো জি এর সংজ্ঞাটা আমি কীভাবে দিচ্ছি তাহলে ফার্স্টে জি এর সংজ্ঞাটা আমি কীভাবে দিব লিখবা তোমরা কিন্তু আমার কথা অনুসারে লিখবা এক একক ভরের দুইটি বস্তু পরস্পর থেকে এক মিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার মানকে অভিকর্ষ মহাকর্ষীয় দ্রুবক জি বলে আমি আবার বলছি এক কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে এক মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে তার মানকে মহাকর্ষ দ্রুবক জি বলে তাহলে জি এর সংজ্ঞাটা আমরা শিখলাম এখন জি এর মাত্রা আমরা শিখব জি এর মাত্রা শেখার জন্য আমরা কী করব দেখো জি মাত্রা মানে কি জি এর মাত্রা দেখো জি জি এর মাত্রা আমি এভাবে শিখতে পারি বল গুণ এখানে কি দূরত্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভর ইন্টু ভর এটাই তো তাহলে বলের মাত্রা কি জি এর মাত্রা হচ্ছে বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু আর দূরত্বের মাত্রা কি এল পরে আছে স্কোয়ার আর নিচে ভরের মাত্রা হচ্ছে এম ভরের মাত্রা হচ্ছে এম তাহলে এখানে কী পাইলাম দেখো তো একটা এম কাটা যাবে থাকবে হচ্ছে এম এল এই এল এই এল এল স্কোয়ার হয় এল কিউব টি মাইনাস টু ওকে
বুঝতে পারছো তোমরা? তাহলে এ এম এল কিউব টি মাইনাস এম ইনভার্স হবে, সরি এম ইনভার্স, তাহলে এম ইনভার্স এল থ্রি টি ইনভার্স টু, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে জি এর মাত্রা। তাহলে জি এর মাত্রা আমরা শিখে গেলাম, এখন জি এর এককটা আমরা কীভাবে শিখব? সেম, জি এর একক যখন আমরা শিখব তখন হচ্ছে জি এর একক, তাহলে এককটা কি? জি এর এককটা কি? বলের একক, দূরত্বের একক ডিভাইড বাই বলের একক, বলের একক, তাহলে দূরত্বের বলের একক কি? নিউটন। দূরত্বের একক কি? মিটার, উপরে আছে স্কোয়ার। ভরের একক কি? কেজি, এখানে আছে কি? ভরের একক কেজি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই? নিউটন মিটার স্কোয়ার, কেজি স্কোয়ার যদি উপরে চলে যায় তাহলে লিখতে পারি সেখানে পার কেজি স্কোয়ার। তাহলে এই যে ইনভার্স টু, এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার স্কোয়ার, এটাকে বলবো পার, এই যে মাইনাসের জন্য পার, আর কেজি স্কোয়ার, কেজির উপরে টু, এই জন্য স্কোয়ার। তাহলে আমরা এখন জি এর এককটা শিখলাম, এখন জি এর তাৎপর্যটা কি? জি এর তাৎপর্য, চলো আমরা জি এর তাৎপর্যটা আমরা এখন শিখে ফেলি। তাহলে জি এর তাৎপর্যটা হচ্ছে জি ইকুয়াল টু, আমরা জানি 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এর অর্থ কি? জি এর মান, এর অর্থ, এর অর্থ হলো, এর অর্থ হলো এক মিটার, সরি, এর অর্থ এক কেজি ভরের দুটি বস্তু, কেজি ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে থেকে পরস্পরকে 6.673 × 10⁻¹১ নিউটন বলে আকর্ষণ করে। তাহলে জি এর তাৎপর্যটা হচ্ছে এটা, যে জি এর মান এত, এর অর্থ হচ্ছে এক কেজি ভরের দুটি বস্তু এক মিটার দূরত্ব থেকে, পরস্পর থেকে এক মিটার দূরত্ব থেকে, এক মিটার দূরত্ব থেকে পরস্পর কে, পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। এক মিটার, এক কেজি ভরের দুটি বস্তু, ঠিক আছে, এক মিটার দূরত্ব থেকে পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে, এটাই হচ্ছে জি এর তাৎপর্য, এখন জি এর সর্বজনীনতা। তাহলে আমরা এখন শিখব জি এর সর্বজনীনতা। তাহলে জি এর সর্বজনীনতা কী? আমরা দেখি জি এর সর্বজনীনতা, দেখো এই অভিকর্ষ স্তরণ, সরি মহাকর্ষ ধ্রুবক জি, জি এর মান বস্তুদ্বয়ের মাধ্যমের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুটা কোন মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে না হচ্ছে কঠিন মাধ্যমে না তরল মাধ্যমে, সেই মাধ্যমের উপর নির্ভর করে না। যেমন আমরা স্থিতরিতে কুলম্বের সূত্রে জি এর মতো একটা ধ্রুবক পাবো, ওই ওই ধ্রুবকটা জি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ মাধ্যমটা কী দিয়ে তৈরি, লোহা কাগজ এই কী মাধ্যম দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে। কিন্তু মহাকর্ষ ধ্রুবক জি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে না, মহাকর্ষ ধ্রুবক জি বস্তুর ভরের উপর নির্ভর করে। তাহলে ভরের উপরে নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে না। অভিকর্ষ বল, মহাকর্ষ বল ভরের উপর নির্ভর করে, এই জন্য জিও ভরের উপর নির্ভর করে। আর মহাকর্ষ ধ্রুবক জি এর মান বস্তুদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুটা কী দিয়ে তৈরি, লোহা কাগজ মাটি কী দিয়ে তৈরি সেটা দিয়ে উপর নির্ভর করবে না, অর্থাৎ
মাধ্যমের প্রবেশতা বস্তুর প্রবেশতার উপর নির্ভর করে না, বস্তুটার ভরের উপর নির্ভর করবে। এই জন্য মহাকর্ষ ধ্রুবক জিকে সর্বজনীন ধ্রুবক বলা হয়। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, সামনে কোনো এক পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।